আসসালামু আলাইকুম, এমসিএন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসব। টিউটোরিয়ালটি হলো যে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থেকে অনেক কিছু ডাউনলোড করি, কিন্তু দেখা যায় যে নেট স্পিড বা ডাউনলোড স্পিড 50-60 KBPS বা খুব জোরে 70 বা 80, এর বেশি ডাউনলোড হয় না। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা 150-200+ বা তারও বেশি আমরা ডাউনলোড স্পিড ফুল স্পিডটা পেতে পারি। এই জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর আমার ইউটিউবের নিচে একটা লিঙ্ক থাকবে, এটা ডাউনলোড লিঙ্ক। এই ডাউনলোডের লিঙ্কে গিয়ে আপনি একটা সফটওয়্যার একটা ডাউনলোড করতে হবে। পেজটি চলে এসেছে। পেজটি আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড 708 KB। এই 708 KB এখানে যদি আমি ডাউনলোড লিঙ্কে ক্লিক করি, তাহলে এটি অটোমেটিক আপনাকে ডাউনলোড করার জন্য দিয়ে দিবে। আমরা ডাউনলোড আছে, তাহলে রিলোডে ক্লিক করতে পারেন। যেখানে চলে এসেছে স্টার্ট নাও ডাউনলোডে ক্লিক করবো আমরা। ক্লিক করে অটোমেটিক সেটি ডাউনলোড হয়ে যাবে 708 KB-এর। আমার অল্প একটি ছোট্ট একটা সফটওয়্যার বা ছোট্ট একটি অপটিমাইজার, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ফুল স্পিড ডাউনলোড করতে পারি। এটি ওপেন, এটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা ওপেন ফাইলে গিয়ে জাস্ট আমরা এটাকে ওপেন করব। ওপেন করলে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে বলবে। একটু ইয়েস বাটনে ক্লিক করতে বললেই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রক্সি সেটিং অপটিমাইজ আইডিএম ডিফল্ট। আমরা অপটিমাইজ আইডিএম ক্লিক করলে এখানে অপটিমাইজ আইডিএম ওয়াজ সাকসেস দেখাবে। সাকসেস দেখালে আপনি যে কোনো ফোল্ডার বা মানে যে কোনো ডাউনলোড অনেক স্পিডে ডাউনলোড করতে পারবেন। এরকম আসলে কোনো সমস্যা নেই, দ্যাটস প্রোগ্রাম কারেক্টলি করে দিলে এনাফ, আর কোনো সমস্যা হবে না। আপনি অতি সহজেই খুব ভালো একটা স্পিডে ডাউনলোড করতে পারবেন। কথম আপনাদের কোনো সমস্যা হলে কমেন্টস করবেন, আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 257, একটু আস্তে আস্তে স্পিডটা বাড়ছে, 28, এভাবে বাড়তে বাড়তে অনেক স্পিড বাড়বে। স্পিডের উপর একটু নির্ভর করে। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আবারও আপনারা দেখতে পাচ্ছেন নেট স্পিড 19-20-22। তারপর আমাদের এখানে একটু নেট স্লো, যার কারণে এটা হচ্ছে না, হলে মোটামুটি আপনার দিনের বেলায় বা সময় অন্যান্য সময়ে নেট স্পিড 150-200 KBPS থাকে, এটা সমস্যা না। এটা আপনাদের আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যেটা কীরকম করতে পারছে। তো ধন্যবাদ আপনাদের, ভুল ত্রুটি লক্ষ্য দৃষ্টিতে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।